আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তি জান্নাতে বসে দুনিয়ার কিছু মানুষকে চিনতে পেরে বলবে, ভাই এই এত পয়সা ছিল, এত টাকা ছিল, জমি ছিল, জায়গা ছিল, ডিগ্রি ছিল, সম্মান ছিল, সব কিছু থাকার পরে তুই সত্যি জাহান্নামে এলি? আমি বিশ্বাস করি না যে তোর মতো লোক জাহান্নামে আসবে। তুই আসলি কি করে, আসতে পারলি কি করেছিলি রে ভাই, কি করেছিস বললাম? তখন জাহান্নামী কি বলবে জানেন? জানেন কোরআন, কালু লামনাকু মিনাল মুসাল্লিন। প্রথম উত্তর সেদিন জাহান্নামীরা দেবে, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, জায়গা ছিল, রাজনীতিতে ভালো জায়গা করে নিয়েছিলাম ভাই, পাঁচ বছর পরে ভোটে জেতার পরে সারা জীবন খাটার দরকার, জোরে বলো। এমন ছেলে জন্ম দিলাম, সারা জীবন বসে বসে খেলাম, এমন বিদ্যে শিখেছিলাম, পরের টাকা পকেটে ভরলাম, পয়সার অভাব ছিল না, সব ছিল, কিন্তু আমার নামাজ জীবনে ছিল না। আছে এরকম লোক? কুরবানির সময় এমন গরু ফেলেছি পাড়ার লোক দেখে হার্ট অ্যাটাক, সর্বনাশ, এত বড় গরু ক টাকা, বলে ভাই 80,000-এর মাল, কত বলেন না? কুরবানি দেয় বেশি কারা, পাকা বেনামাজি, জোরে বলো, যারা কুরবানির বড় গরুটা নেই, সমস্ত হারাম খোরেরা, যারা পাঁচক নামাজ পড়ে, হালাল টাকায় মাল খায়, হালাল ব্যবসা যারা করে, তারা অত বড় গরু কোনোদিন আনতে পারে না। তবে আপনাদের এলাকায় সব হালাল করবে? একটি আমাদের বারাইপুরের কথা বললাম ভাই, এখানে বললে আবার বার হওয়া যাবে না, কি বুঝলেন বলেন? যত হারামের টাকা তত বড় গরু। তো কিয়ামতে জান্নাতি ব্যক্তিকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে, কেন এলি বল? বললে ভাই কুরবানির গরু টাইম মতো আমি হাজির করেছি, আর বাপ মরে গেলে মিলাদটাও সময় মতো দিয়েছি, কি বুঝলেন বলেন? নামাজি লোকের বাড়ি অত বড় মিলাদ হয় না, আর বেনামাজির বাড়িতে মিলাদ যখন হবে, মাথায় সাদা টুপি সাদা পাঞ্জাবি পরে ইমাম সাহেবের পাশে এমন করে বসবে যেন কাবা শরীফের ইমাম এসে বসে আছে, কি বুঝলেন বলেন? আর ইমাম সাহেব দেখছে মালের কাছ থেকে হাজার তিনিক পাওয়া যাবে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ বলছে দুজন কাউকে বাঁচাবো না, তোমাকে গ্যারেজে আসলে ইমামের ইমামকে বেনামাজির সাথে ধুনে দেব, কারণ বেনামাজির জন্য কখনো দোয়া করা যায় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এই মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজি ব্যক্তি তখন জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামি এলি বল? তখন জাহান্নামি প্রথম উত্তর দেবে, কালু লামনাকু মিনাল মুসাল্লিন, টাকা ছিল, পয়সা ছিল, ডিগ্রির অভাব ছিল না, সব থাকা সত্ত্বেও ভাই নামাজে কখনো আমি যেতাম না, আর নামাজ না পড়ার কারণে জাহান্নামে এলাম, আজকের কোনো মিলাদের মৌলবীকে খুঁজে পাচ্ছি না। কোথায় 30,000 বক্তা, কোথায় বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা? নামের আগে লেখা ছিল উমুক জাদা, নামের আগে লেখা ছিল উমুক হুজুর সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ওই কাউকে দেখা পাচ্ছি না। আল্লাহ বলছে বেনামাজির জন্য কেয়ামতে কোনো এজেন্ট খুঁজে পাবি না। কথা মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় উত্তর জাহান্নামীরা দেবে, ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা দ্বিতীয় যে উত্তরটা দেবে, ভাই ভাই নিজে খাদ্য ফকির মিসকিনকে দিতাম না, আর মিসকিনদেরকে কখনো আমরা খাবার দিতাম না। মিসকিন কারা জানেন? গ্রামে অনেক মানুষ আছে বিধবা হয়ে গেছে, লজ্জায় কারোর কাছে হাত পেতে টাকা চাইতে পারে না, অথচ পয়সার দরকার, শীতের সময় লজ্জায় কারোর কাছে ব্ল্যাঙ্কেট চাইতে পারে না, অথচ শীতের বেলা রাতে কাঁপে, এর নাম হচ্ছে মিসকিন। বাপ মারা গেছে, ছেলের বয়স 18, বেকার শিক্ষিত ছেলে, কারোর কাছে টাকা চাইতে পারে না, কোনো কাজ নাই, একেবারে অচল, একেবারে অসহায়, লজ্জায় চাইতে পারে না, অথচ খাবারের দরকার, এর নাম হচ্ছে মিসকিন। একটা লোক পঙ্গু হয়ে গেছে, এমন অবস্থায় বিছানায় পড়ে আছে, আগে পয়সা ছিল, এখন আর পয়সা নাই, বাড়িতে খাবার নাই, বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, অথচ লজ্জায় কাউকে বলতে পারে না, চাইতে পারে না, এটার নাম হলো মিসকিন।
আমরা ফকিরকে খেতে দিই, এতিমকে খেতে দিই, কিন্তু মিসকিন চিনতে পারি না। আমি আব্দুল্লাহ জুবায়ের তাই বলছি, ভাই যদি আপনার ভাই খুব অসহায় পড়ে, খুব গরিব হয়ে যায়, আপনার চাচাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই কিংবা প্রতিবেশী দেখছেন বাইরে লেভেল ভালো, পোশাক ভালো, কিন্তু পেটে ভাত জোটে না, পচুতে না, এই রকম লোককে সহযোগিতা করা সমাজের লোকের জন্য ওয়াজিব। আপনার নিজের মায়ের পেটের ভাই, নিজের চাচাতো ভাই, এত গরিব, কোনো কাজ নাই, অসহায়, কঠিন রোগে পড়ে আছে, কাজ করতে পারে না, অথচ খাওয়া হয় না, এরকম লোক সমাজের চোখে পড়ে না, আছে না নাই? আপনি তাকে 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, দেওয়ার সময় যদি বলেন যে ভাই তোকে এটা দান করছি, ও টাকাটা নেবে? এই বলেন না, নেবে না। দাওয়াত করলেন যাওয়ার সময়, ভাই কিসের টাকা? এই 500 টাকা কেন? ভাই এটা রাখো, আমি তোমাকে দিচ্ছি খুশি করে, হাদিয়া, যদি তোমার পরে সামর্থ্য হয় তুমি ফিরিয়ে দিও। এটা কিন্তু 1 নম্বর দান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দানটা সবচাইতে আল্লাহ কবুল করে। এই দানের মধ্যে 2টো লাভ আছে। এক, আত্মীয়র সঙ্গে সম্পর্কটা মজবুত হলো, আর 2, নিকট আত্মীয় অসহায় আছে, তাকে কিছু দিয়ে সহযোগিতা করলেন, একটা দানের সওয়াব পেলেন, আরেকটা আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার সওয়াব পেলেন। জোরে বলুন, নিজের বোন, নিজের বোনাই, নিজের মায়ের পেটের ভাই কিংবা নিজের জামাই মেয়ে, যে কোনো হোক, খুব যদি অসহায় পড়ে যায়, রোগে পড়ে যায়, ঋণী হয়ে যায়, শোধ করতে পারছে না, আপনি ডেকে আড়ালে 2000 টাকা দিলেন, 1 বস্তা চাল পাঠিয়ে দিলেন। কে চাল দিয়েছে? কে দিল? সেই করিমের বাপ। কেন বলতো? না, এমনি ভালোবেসে দিয়েছে। আপনার 2টো সওয়াব হলো, একটা হচ্ছে আত্মীয় সম্পর্ক বজায় থাকলো, আর একটা কি হলো জানেন? একটা কি হলো? দানের সওয়াব পেলেন। বলুন সুবহানাল্লাহ। আর এই যে দানটা মিসকিন দরিদ্র প্রতিবেশীকে দিলেন, এটা আপনি কিন্তু নাম যশ পাওয়ার জন্য দেননি, কাকে রাজি করার জন্য দিয়েছেন? জোরে বলেন না, ওয়ায়ু তুইমুনা তোআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিন জাজাও ওয়ালা শুকুর। এমন কিছু ব্যক্তি আছে, ইতিমদেরকে খাদ্য দেয়, দরিদ্রকে খেতে দেয়, অসহায় নিপীড়িত ব্যক্তিদেরকে খাবার পাঠায়, টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে, আর বলে ভাই নাম পাওয়ার জন্য তোমাকে টাকা দিইনি, সমাজে খ্যাতি অর্জন করার জন্য তোমাকে খাওয়া দিইনি, তোমার যে পয়সা দিয়েছি টাকা দিয়েছি, উদ্দেশ্য একটা, আমার আল্লাহ রাজি হবে, আমার আল্লাহ খুশি হবে, দুনিয়ায় কোনো নাম যশের জন্য তোমাকে খাওয়ালাম না, নিয়ে থাকবে আল্লাহ পাবো, আমার আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ খুশি করব, এমন নিয়তে যদি ইতিম মিসকিন দুস্থ প্রতিবেশীকে খাওয়া দেয়, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেয়, দরিদ্রকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে স্পেশাল গেস্ট করে সেদিন জান্নাতি খাবারও খাইয়ে দেবে। বাপ মরে গেছে, 3 হাঁড়ি বড় বড় ডেকের বিরিয়ানি করে রাস্তার পাশে হাঁড়ি আওয়াজ করছে, লোক খাচ্ছে। এ বাবা, যতদিন বাপ বেঁচে ছিল, বাপ তোমার হাঁড়িতে কোনোদিন খেতে চান্স পেয়েছে? তুমি যে বাঘিনীকে বিয়ে করেছো না, তোমার মন চেয়েছে বাপকে খাওয়াই, তোমার মন চেয়েছে মাকে খাওয়াই, কিন্তু তোমার বাঘিনী কখনো সে সুযোগ দেয়নি। 10 বছর মা বিছানায় পড়েছিল, অনেক হতভাগা, জীবনে কখনো মায়ের জন্য 500 টাকার ওষুধ কিনে পাঠায় না, মায়ের সুগারটা টেস্ট পর্যন্ত করে না, মা প্যারালাইসিস পড়ে আছে, বিছানাটা কখনো ধুয়ে দেয় না, আর মরে গেছে, জানাজার মাঠে বলছে বাবা আমার মা মরে গেছে, ভুল কিছু ক্ষমা করেন। অভিনয় কত দেখবে, মানুষের কাছে কাঁদছে,
যে আমার মা মরে গেছে, যদি কিছু করে তাকে ক্ষমা করে দিও। এই কথা তুই মায়ের আগে নিজে পা ধরে খা। 10 বছর কি নির্যাতন তোর মা করেছিস আল্লাহ দেখেছে, আল্লাহর ফেরেশতারা দেখেছে, আর তোর কাঁধে যে সাথে কিরামান কাতিবিন ওরা সব রেকর্ড করেছে। হতবাগা ছেলে, মায়ের পেশাবের কাপড়টা কখনো পাল্টে দাওনি, মা দুপুরে শীতের সময় গোসল করবে গরম পানি করে দাওনি, মা 3টে বেজে গেছে দুটো গরম ভাত চাইছে তুমি খেতে দাওনি, তুমি আর তোমার বিবি বড় বড় ইলিশ মাছ ধরে বড় বড় দেশি মুরগির ডিম রাত্রেবেলা লেগ পিস দিয়ে আরামে খেয়ে কোঁত কোঁত করে লেবের মধ্যে ঘুমিয়েছিল, ফেরেশতারা এগুলো দেখেনি? কি বুঝলেন, দেখেছে না? দেখে নাই। 40 দিনের মাথায় মিলাদ হচ্ছে, মৌলবি কাঁদছে আর পাশে বাড়িওয়ালা, এত কান্না মৌলবি কেঁদেছে না, ফেরেশতা একদম আসমান ভেপ 3 সেকেন্ডে নিচে চলে এসেছে। সে বলছে, আল্লাহ! বললে, কি বললে? এত চোখে পানি, চোখ ভিজে, দাড়ি ভিজে, জামা 1.5 কাটা ভিজে গেছে। আল্লাহ বলছে, ফেরেশতা বললে, কি বলো? বাপের কবর আজ একটা মাফ করে দে। ফেরেশতা কবরটা নাই গিয়ে কবর খুঁজে পাচ্ছে না। আরে যে কেঁদে ভাষা চাটা তো বাপ মরেনি, শুধু মৌলবি সাহেব 700 টাকার জন্য, 800 টাকার জন্য, 300 টাকার জন্য, 2000 টাকার জন্য কাঁদছে। আর পাশে যার বাপ মরেছে, ও খালি ভাবছে যে হুজুর এত বড় দোয়া করছে, লোক তো গড়গড় করে আসছে, শাল পাতা শেষে কুলোবে কি? হুজুর খালি বলছে, হুজুর দোয়াটা মুক্তাসার কর, হুজুর দোয়াটা শটে সারো। আচ্ছা, মিলাদের দোয়া শটে কেউ সারে? কি বলছি, শটে মিলাদের দোয়া ছাড়লে মৌলবীর পকেটে হাদিয়া দেবে দেবে? তাই লম্বা দোয়া, কান্না শেষ হচ্ছে না, আর বাড়িগুলা টেনশনে পড়ে যাচ্ছে যে এত যদি লম্বা দোয়া হয়, পাড়ার লোক যখন ইয়া নবী সালামু, এটা যখন হয় না, তাহলে চল এবার বিরিয়ানি দেবে, ঠিক লোক বুঝবে যে বিরিয়ানি দেবে, বিড়ি ফিড়ি ফেলে কামচা ফামচা কাঁথা মেরেছিল, কাঁথা ছেড়ে দিচ্ছে। কি বুঝলেন, পকেটে শিগনি মোচা রুমাল ছিল, মাথায় জড়িয়ে ছুটে এসে আল্লাহ মামি আল্লাহ মামি। হারাম তো সকাল থেকে জীবনে নামাজ পড়েনি, যে লোকটার বাড়ি মিলাদ হচ্ছে লোকেরা কলেমা শরীফ পড়েছে, ও তখন বড় বড় তাড়ি খাচ্ছিল, কাঁচা খাচ্ছিল, এই যে আল্লাহ মামি। ফেরেশতা বলছে, এই মালকটা সাইড করে। কি বুঝলেন, এত লম্বা ধোয়া ধরেছে, শেষে তাবারও কুলানো চাচ্ছে না, আমাকে ক্ষমা করবেন, ইসলাম এই রকম কান্না পছন্দ করে না। কোন কান্না ইসলাম চায়? রাতের আধারে বাপ বিছানায় আছে, মা ঘুমিয়ে গেছে, পাড়াপতি ঘুমিয়ে গেছে, প্রতিবেশী, সারাদিন তুমি অক্লান্ত পরিশ্রম করেছো, রাত 2টো বেজে গেছে, 3টা বেজে গেছে, তুমি তোমার হাতটা একটু আসমানের দিকে পাড়িয়ে দাও, ওযুটা করো, গোসলটা করো, আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলো, রব্বুল আলামিন, আমার মতো পাপি এই গ্রামে একটাও নাই। এটা কোদালিয়া তো, আল্লাহ এই বসিরহাট কোদালিয়ায় আমার মতো পাপি একটাও নাই, আমার 40 বছর বয়স পর্যন্ত মদ কোনোদিন কাজা ছিল না, আমি জীবনে কখনো তোমার মসজিদে যেতে পারিনি, আল্লাহ রমজান মাসে না জেনে না বুঝে খেয়েছি, আল্লাহ আমি সুদ খেয়েছি, জেনা করেছি, মাওলায় কারিম আমার মতো পাপীটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার অপরাধকে মুছে দাও, আর আমার যে বাপটা গত 2 সপ্তাহ আগে কবরে চলে গেছে, আল্লাহ এই বাপের কবরটা বড় কষ্ট হচ্ছে, যদি হয়ে থাকে আমার মতো পাপিটার কথা শুনে বাপের কবরটা মাফ করে দাও দাও আল্লাহ। এটা বলার জন্য যোগ্য ছেলে লাগে, নামাজি পরেশগার ছেলে লাগে, এই জন্য কবর জিয়ারত করার দরকার আছে। আমি আব্দুল্লাহ জুবায়েরকে 20,000 কেন, 50,000 টাকা দিয়ে নিয়ে যদি আল্লাহর কসম কোন কবরস্থানের কাছে নিয়ে যান, আমি যখন কবরস্থানের কাছে যাব, আমি খালি দেখব আমার টাকার অ্যামাউন্ট কেমন, সেই হিসাবে আমার চোখ থেকে পানি আসবে। আর যদি কোনো ছেলে বাপের জন্য কবরস্থানের পাশে গিয়ে কাঁদে, ওখানে দুনিয়ার কোনো স্বার্থ কাজ করে না, স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো কেউ ভালোবাসে না। কি বলছেন আপনারা, বাসে না? একমাত্র বাপ মার ভালোবাসা সন্তানের প্রতি স্বার্থ ছাড়া। আমি যখন দোয়া করব,
তখন দেখবো আমার দোয়ায় বাড়িওয়ালা সন্তুষ্ট হচ্ছে কিনা, মিলাদ কমিটি সন্তুষ্ট হচ্ছে কিনা, জলসা কমিটি সন্তুষ্ট হচ্ছে কিনা, যে কারখানা উদ্বোধন করার জন্য দাওয়াত করেছে সন্তুষ্ট হচ্ছে কিনা। আর ছেলে যখন কবরস্থানের পাশে গিয়ে বাপের জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবে, সেখানে দুনিয়ার অন্য কোনো মাকসাদ নাই, একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ রাজি খুশি হচ্ছে কিনা। সবচাইতে অরিজিনাল কান্না তো ছিল ছেলের কান্না। এই ছেলের কান্নাটা মসজিদে বসিয়ে, মক্তবে বসিয়ে, কোরআন শেখার মজলিসে বসিয়ে, মাদ্রাসায় বসিয়ে, ওলামাদের মজলিসে বসিয়ে, দিনের দাঈদের মজলিসে বসিয়ে, মৃত্যুর আগে কিভাবে কাঁদলে আমার আল্লাহ রাজি হবে, এটা মক্তবে মাদ্রাসায় ছেলেকে শিখিয়ে নেওয়ার দরকার ছিল না ছিল না? ছিল। যারা শেখাতে পেরেছি ভাই, তাদের মরণের পরে কোনো ইমাম ভাড়া করা লাগবে না, কোনো আলেমকে দাওয়াত করে মিলাদে এসে এরকম ডুকরে ডুকরে কাঁদাতে হবে না। ছেলে বাপের কবরের কাছে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি এসেছি, তওবা ইস্তিগফার পড়বে, দুরুদ শরীফ পড়বে, সুরা ফাতিহা শরীফ পড়বে, সুরা ইখলাস পড়বে, ইয়াসিন পড়বে, রহমান পড়ে কাবা শরীফের দিকে যখন মুখটা ফিরিয়ে দেবে, হাতটা তখন থাকবে একটাই দরবার, যে দরবারে কানা খোঁড়া কুঁজো সকলে সমান। বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় হাত তুললে কখনো বিনা কবুলে, বিনা কিছু না দিয়ে আল্লাহ হাত ফেরায় না। হাত তুলেছে ছেলে, কবর কার? বাপের কবর। কার কবর বলেন? বাপের, মায়ের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমি পাপি, জীবনে সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জেনা করেছি, নামাজ কাজা করেছি, আমার আব্বা 3 সপ্তাহ আগে মারা গেছে, মা আমার 20 দিন আগে মারা গেছে। রব্বানা মায়ের ঘরটাকে ঢুকলে আজও মায়ের কথা মনে ওঠে, আজও মা বলে চিৎকার করে কেঁদে উঠি। রব্বানা আব্বার রুমে ঢুকলে আব্বার চশমাটা, আব্বার পাঞ্জাবি লুঙ্গিটা আজও আল্লাহতে ঝুলতে দেখতে পাই। রব্বানা কিন্তু আমার বাপ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের সময় বাপের ঘরে ফ্যান চলতো, রব্বানা কবর নামো ঘরে তো কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না। রাতের আঁধারে বাপের ঘরে আলো জ্বলত, কবর নামক ঘরটাতে বাপের কবরে কোনো আলোর ব্যবস্থা থাকবে না। আয় আল্লাহ, বাপের মাতার কাছে আমি সন্তান রাত্রে বেলা 2 বোতল পানি দিয়ে আসতাম, সকালে টিফিন দিয়ে আসতাম। রব্বানা আজ 20 দিন বাপ চলে গেল, পানি বলে তো কেউ ডাকে না, 20টা দিন বাপ চলে গেল, গোসল কে করাচ্ছে জানি না, বাপের বিছানায় কোনো বালিশ দিতে পারলাম না, মাটির ঘরে বাপকে শুইয়ে দিলাম। রব্বানা আমার আব্বার ঘরে সাপ আসতে পারে, আমার আব্বার ঘরে ফেরেশতার শাস্তির ব্যবস্থা করতে পারে। আয় আল্লাহ, আমি ছেলে বাপের কবরের কাছে 2টি হাত তুলে কেঁদেছি। রব্বানা আমার আব্বা জানের কবর আজাব তুমি মাফ করো। সাপের ঘর হলে সাপগুলো তাড়িয়ে দিল দিও, গরমের বিছানা হলে জান্নাতির বিছানা পেতে দিও, আব্বা জানকে কবরে এমন ঘুম পড়িয়ে দিও কেমন পর্যন্ত যেন আব্বার ঘুম কখনো ভাঙে না। যে ছেলে এমন দোয়া করতে পারে, যে ছেলে বাপের জন্য এমন কান্না শিখে গেছে, আল্লাহ তাআলাই বাপমারও কবর আজাবকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। ছেলেকে কান্না শিখিয়ে দাও। আমরা কি বলেছি, চালাক মৌলবি এই খবরদার, 39 দিন রেডি হ, কালকে খানা হবে। কি হবে? খানা হবে, গোটা গ্রামের সব লোককে খাওয়াবি, আর কান্নার দায়িত্বটা শুধু আমার উপরে ছেড়ে দিবি।
তোরা বাংলা, তোদের ভাষা আল্লাহ বাংলার কাজ, আরবি সবচেয়ে ভালো যায়, বাংলা ভালো শুনবে। আচ্ছা বলুন তো ভাই, আরবি বাংলা আর ইংলিশ এই তিনটি ভাষার মধ্যে আল্লাহ সবচাইতে ভালো কোনটা বুঝে? আল্লাহ সব ভাষা বোঝেন, যার ভাষা নেই তার ভাষা বোঝেন, তিনি আল্লাহ। আজ থেকে সকলে নিয়ত করুন, বাপের কবর জিয়ারত, বাপের কান্নাটা আমি নিজেই কাঁদবো ইনশাআল্লাহ। আমাদেরকে দিয়ে কান্না শিখিয়ে নেবেন, কিন্তু কাঁদবেন নিজে। যে টাকাটা মৌলভীকে দিচ্ছেন পকেটে 500 টাকা হাদিয়া, এইটা দুপুর বেলা একটা ফকিরকে, ইতিমকে, বিধবাকে, মিসকিনকে খাইয়ে দিয়ে তার একটা লুঙ্গি কিনে দেবেন। এই 3 দিন আগে আমার এলাকাটা লোক মরে গেছে, একটা মেয়ে মারা গেছে, তো ও ছেলে একটা লুঙ্গি কিনেছে আমাকে দেবে বলে, বলছে ভাই একটা লুঙ্গি কিনেছে। কেন? বলছে আমার মা মারা গেছে। বললাম বাহ ভালোই তো, সব গ্রামে যদি লোক মরলে একটা করে লুঙ্গি পাওয়া যেত তাহলে আমার আর লুঙ্গি কেনার দরকার নাই। কি কেনার দরকার আছে? বছরে 10টা লোক মরে গেলে 10টা লুঙ্গি কটা পরবি? পর শেষে লুঙ্গি সেলাই করে বসা পর্যন্ত পানি দেওয়া, এই যে অবস্থা। বললাম ভাই লুঙ্গি দিয়ে কখনো তোমার মায়ের কবর আজাব মাফ হবে না, আমাকে লুঙ্গি দিয়ে কি করবে? কোন এতিম মিসকিনকে লুঙ্গিটা দিয়ে দাও, মিসকিন এতিম যদি খুশি হয় না আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদের গ্রামে মরে গেলে এই যে লোক দেখানোর রেশমে রেওয়াজ খানা হয় কিনা, 1 লাখ 1.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত খানা আমাদের বালাইপুর এলাকায় হয়, এখানে হয়? খানায় সবচাইতে লাভ হয় কাদের জানেন? বলতে পারবেন? আমাদের মতো মৌলভীদের লাভ হয়, আর যারা জীবনে কোনোদিন গোশত কিনে খায় না তাদেরও মাঝে মাঝে খাওয়া। আপনারা উনি কি বলছেন, খাওয়াবো না? হ্যাঁ, আমি তো প্রথমে শুনিয়েছি বিধবা মা গ্রামে যত আছে সবাইকে দাওয়াত করো, মাদ্রাসা আশেপাশে যত এতিম আছে এতিম বাচ্চাকে দাওয়াত করো, বিধবা মায়েদেরকে একটা করে শাড়ি দাও, এতিম বাচ্চাদেরকে একটা মাদ্রাসায় পড়ে পোশাক দাও, যাওয়ার সময় এতিমদের হাতে একটা করে কোরআন তুলে দাও, একটা করে 1000 টাকা দাও, একটা ছেলে বুখারি পড়বে, মিশকাত পড়বে, তিরমিজি পড়বে, একটা বুখারি সেট মাদ্রাসায় কিনে দাও, মিশকাতের সেট কিনে দাও, তিরমিজি শরীফের হাদিসের সেট কিনে দাও। ভাই যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় পড়ানো হবে মাদ্রাসা চলবে, কিংবা মসজিদ যতদিন থাকবে মসজিদে 50 পিস কোরআন শরীফ কিনে দাও, যতদিন এগুলো আমাল হবে ব্যবহার হবে, প্রত্যেকটা নেকি তুমি বা যে দিচ্ছে বা যার জন্য দেয়া হচ্ছে সে কবরে শুয়ে শুয়ে পাবে। বলুন সুবহানাল্লাহ। আর 1.5 লাখ টাকা খানা করলে যেদিন খাওয়ালেন সেই দিন হয়তো 10 কেজি নেকি পেলেন, বাকি 364 দিন নেকি পাবেন না। ভাববেন কথাগুলো। আল্লাহ আমাদের সবাইকে যেন বাপের কবরের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ নবী মিয়ারাজ থেকে ফিরে আসলেন, এসে জাতিকে কি দিয়েছিলেন জানেন? শুধু 50 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত এটা না, বিশাল কিছু জাতিকে দিয়েছেন। প্রথম যেটা জাতিকে দিয়েছেন সেটা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করো না। আর আল্লাহর পরেই যাকে সবচাইতে বেশি ভালো ব্যবহার করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যবহার যার সাথে করবে সেটা হলো তোমার আব্বা এবং আম্মা। তামাম পিসের সব পিস সাহেব, সব মুফতি সাহেব, আলেম সাহেব, সব হাফেজ সাহেব, এক পাল্লায় যদি চাপিয়ে দাও, এক পাল্লায় বসে যদি, একটা বড় প্যান্ডেলে বসে যদি কাঁদে, আর তোমার আব্বা আম্মা তোমার জন্য যদি একই জায়গায় বসে বসে কাঁদে, ভালো করে ভেবে বুকে হাত দিয়ে বলো কার দোয়াটা আগে আল্লাহর দরবারে কবুল হবে?
সমস্ত পিসা মুক্তি সাহেব হাফেজ সাহেব তাদের দোয়াটা আল্লাহ আগে শুনবে না আগে বাপ মার দোয়াটা সন্তানের জন্য কার শুনবে? কথা বলে না বাপ মায়ের, অথচ মিলাদের দিন বাপ মা বেশি ফল খায়, মিলাদের দিন বাপ মা বেশি হাদিয়া পায় না বক্তা হুজুর ইমাম সাহেব বেশি হাদিয়া পায়? হুজুরের 5000 পকেটে ভরে দিল, দামি ফলটা খাওয়ালো, দামি মুরগিটা খাওয়ালো, গাড়ি থেকে নামছে তকবীর দিয়ে, গাড়ি 2 কিলোমিটার তকবীর দিয়ে নামিয়ে গেল, বৃদ্ধ বাপ বলছে বাবা শোন না মিলাদের, এই বলো বস শোন না, দেখো হুজুর আসছে, বাপ পান খাওয়ার নেশা ছিল, বাপ বলছে বাবা একটু পান আন, বলো বসো, মরনা খালি মিলাদের পান পান পান, বাড়িতে একটা ঘর চাপা মিলাদুন খালি পান খা, বলেছে না বলে না, এই বলেছে না বলে না, এই বাবাজিরা সোনার লালেরা ঘর চাপবে দোকান চাপবে নতুন ব্যবসা উদ্বোধন করবে, হুজুরকে এনে হুজুরকে পীর সাহেবকে এনে মিলাদ দিচ্ছ, আসল পীরটাকে কোনোদিন ফল খাওয়াতে পেরেছ? ফল যদি বাজার থেকে কিনে এনে কখনো খাইয়ে জান্নাত পেতে হয়, আপেল 2 পিস কিনে আনো, আঙ্গুর 200 কিনে আনো, নাশপাতি কিনে আনো, দামি ফলটা কিনে এনে ঈশার নামাজ পড়ে নতুন ঘর চাপার সময়, ঈশার নামাজ পড়ে নতুন দোকান চাপার সময় আব্বা আম্মাকে বসিয়ে দিয়ে সামনে প্লেটটা বসিয়ে দিয়ে 2 আপেল 2 ফল 2 মিষ্টি কেটে দিয়ে একবার বাপ মার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলবে রব্বা না এটা আমার আব্বা এটা আমার আম্মা, বলার সাথে সাথে আল্লাহ আপনার আমলনামা একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। এটা কাল থেকে বলবেন বাড়িতে বসে প্রতিদিন একটা করে হজ হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফে গেলে হজ হয়? হয়, কিন্তু যদি উদ্দেশ্য থাকে আলাদা, যদি বোনের জমি মেরে হজে যায়, সুদের টাকায় হজে যায়, রেশনের ডিলার চাল চুরি করে হজে যায়, গম চুরি করে হজে যায়, গরু পাচার করে কয়েক মাল পাচার করে যদি হজে যায়, হজ হবে তো? হজের জন্য প্রথম শর্ত হচ্ছে দিলটা পরিষ্কার করা। গোটা পাড়ার লোক সব গালাগালি করছে, ভূত বড় হারামি লোক, কাদের খেয়ে পয়সা না সবার ফাঁকি দিচ্ছে, বলছে সবার ফাঁকি দিলে হবে কি হবে, আমি যে জায়গাতে ঘুরে আসবো না তোরা সে জায়গায় পা রাখতে পারবি না, এমন একটা জায়গা না ভাই। হজ বাড়িতে বসে করা যায় যদি তোমার বাপ মা খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বাপ মাকে রাজি করো, পরে আল্লাহকে রাজি করো, আল্লাহ তো রাজি হবে বাপ মার ওসিলায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নবীকে প্রশ্ন করলেন, হুজুর মা আমার মারা গেছে, আমি একটা পাপ করে ফেলেছি, এখন আমি কার কাছে মাপ চাইব, কোথায় গেলে ক্ষমা পাবো? আমার নবীজি বললেন, সাহাবা তোমার কি খালা বেঁচে আছে? হাদিস তিরমিজি শরীফ, হাদিস মিশকাত শরীফের, আল্লাহর নবীজি বললেন তোমার খালার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, তোমার খালাকে খেদমত করো, আল্লাহ তোমার বাপ মার পাপ তোমার নিজের পাপটা মুছে দেবে। জোরে বলুন, এই ছেলেরা পড়াশোনা যারা করছো শোনো, পরীক্ষা দেওয়ার সময় কলম এনে হুজুর দিয়ে দাও, বলে না এই বলে না বলে না বলে, পৃথিবীর সব মৌলবী সাহেব সমস্ত বক্তা সাহেব হাফেজ সাহেব সবার ফুটা তোমার জন্য যত না কাজ হবে। নবীজি বলেন তোমার আব্বা যদি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যাও বাবা ভালো করে বিসমিল্লাহ বলে পরীক্ষা দাও, আমি আমার আমি বাপ তোমার মাথায় হাত দিয়ে দিলাম, আমি মা তোমার জন্য দোয়া করে দিলাম, না না কোন জায়গায় গিয়ে তোর মাথা নিচু করতে হবে না, আল্লাহ তখন পরীক্ষা সহজ করে দেবে। কিছু বুঝেছে? এসব কথা কিন্তু সবার হজম হবে না, কেন? এতদিন তো ছুটেছি অন্য জায়গায়, বড় হুজুর দেখলে, মোটা হুজুর দেখলে, দূর থেকে হুজুর আসলে দেখলে মনে করে এর কাছে সব আছে, কিন্তু না ভাই, যার বাপ মা বেঁচে আছে তার পৃথিবীর কোন জায়গায় যাওয়ার দরকার নাই। নবী বলে গেছে, নবী বললেন সালাসু দাওয়াতু মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, মুসলমান জাতি আজকে নবীর কথা বিশ্বাস করে না। নবীজি বললেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, প্রথম হচ্ছে বাপ মা যখন সন্তানের জন্য বাপ মার দোয়া, দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া, তৃতীয় মাজলুমের দোয়া, বাপ মা যার রাজি আল্লাহ তার উপরে রাজি। সুবহানাল্লাহ, জোরে বলেন,
কোরআনের সিদ্ধান্ত কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি আমার ইবাদত করার পরে যার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহারটা করবে সেটা হলো তোমার আব্বা আম্মা। জোরে বলো, আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে নিজে খাওয়ার আগে বাপ মাকে খাওয়াবো, নিজে ঘুমোতে যাওয়ার আগে বাপ মাকে ঘুম পড়াবো, নিজে শান্তিতে থাকার আগে বাপ মার খুশিটা দেখবো, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার বাপের কাছে গিয়ে মায়ের কাছে বিছানায় খবর নেবেন, মা কি দরকার আছে বলো, রাতে খাবারটা কি খাবে বলো, বিছানাটা পছন্দ হয়েছে কিনা বলো। এটা যে সন্তান বলতে পারে, এ সন্তানের রুজির জন্য কখনো তোমাকে কোনো মৌলবীর তাবিজ গলায় ঝোলাতে হবে না। আব্বা আম্মা যদি বলে দেয় আল্লাহ আমার সন্তান যা করেছে আমি মা খুশি হয়েছি আমি আব্বা খুশি হয়েছি, এটা যখন আব্বা আম্মার মুখ থেকে বার হবে আসমানের রুজির দরজাটা বান্দার জন্য তখন খুলে যাবে। আর বাপমার দোয়া যার সঙ্গে থাকবে না, বাপমার বাপমার আশীর্বাদ বাপমার নেক দৃষ্টিটা যার সঙ্গে থাকবে না, ফুরফুরা শরীফের সব পিসাব, বসিরার দরবারের সব পিসাব, আজমিরের পিসাব, খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব, আব্দুল কাদের জিলানী সাহেব, সমস্ত পৃথিবীর সব বক্তাকে যদি পকেটে পুরে নাও আর আব্বা আম্মাকে দূরে যদি সরিয়ে দাও আর আল্লাহকে কখনো রাজি করানো যাবে না। তাই আল্লাহ পাক শোনাচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মাকে সবচাইতে ভালো ইহসানটা করবে। ইম্মা ইয়াবলুগন্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ যদি বৃদ্ধ হয় মা যদি বৃদ্ধ হয় একজন অথবা দুজনা। আল্লাহ সিদ্ধান্তটা কি জানেন? আল্লাহ বলছে দেখো তোমার বাপ যদি বিছানায় পড়ে যায় অথবা মা যদি বিছানায় পড়ে যায় একজন অথবা দুজন, খবরদার ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারে তোমার আচরণে তোমার কথাবার্তায় চালচলনে এমন ব্যবহারটা তুমি করবে না যে তোমার সন্তান যেন তোমার বাপমা যেন উফ ছেলেটা এরকম কাজ করতে পারলো, এমন উফ শব্দটুকু বাপমার মুখ থেকে উচ্চারণ হতে দিও। জোরে বলে না। কিরকম ভাবে বাপমার সঙ্গে কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাউলান করিমা, সম্মানজনক কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের বাপমা বেঁচে নাই তাদের জন্য দোয়া করতে ভুলবো আমরা? এই বলেন না, অনেক মানুষ বলে মানুষ মরে গেল আর দোয়ার দরকার নাই, বলে না ভাই, বলছে না, বলে না, না এটা ভুলবেন না। আল্লাহর নবী বলেছেন মরণের পরে বাপ মার জন্য আরো চারটে কাজ করা যায়। এক, বাপ মা যদি কোনো ওয়াদা করে যায় সেটা পূরণ করো, বাপ মা যদি কারোর কাছে ঋণী হয়ে থাকে সে ঋণটা সন্তান পূরণ করো, আর দোয়াও ইস্তিগফার লাহুমা, তুমি সন্তান বাপ মার জন্য দোয়া করো ইস্তিগফার করো ইনশাআল্লাহ বলো। আর কি, বাপের বন্ধু বাপের ভাই চাচা, মায়ের বন্ধু মায়ের বোন খালা, মায়ের আত্মীয় স্বজন যারা ছিল না তাদেরকে তুমি মাঝে মাঝে খেতে দাও, খোঁজ খবর নাও, চাচাটাকে খোঁজ খবর নাও, চাচিটার একটু খোঁজ খবর নাও, মা বেঁচে নাই তো কি হয়েছে, ছোট খালাটা বেঁচে আছে সেও তো তোমার মায়ের মতো, তুমি ছোটবেলায় যখন হয়েছিলে 40টা দিন যখন তোমার মা উঠে হাঁটতে পারত না ওই খালা কিন্তু তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছিল, ওই খালা পানি গরম করে করে তোমার মুখে ঠান্ডা পানি দিলে তুমি মরে যেতে ভাই, তোমার খালা কিন্তু পানি গরম করে তোমার মুখে খাইয়েছিল, তুমি পেশাব পায়খানা 2 বছর পর্যন্ত তোমাকে সাফ করে দিয়েছে তোমার খালা, তোমার মা অপারেশন বলে সিজার রোগী বলে 1.5 বছর তোমার খালা তার সংসার ফেলে রেখে কখনো 20 দিন কখনো 22 দিন কখনো 25 দিন কখনো 1 সপ্তাহ তুমি অসুস্থ হলে আসতো না, সেই খালাকে ঈদের দিন একটা কাপড় কিনে দিও, জলসার দিন খালাকে একটু দাওয়াত করে খাইয়ে দিও, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটি ছিল আল্লাহ নবীর মিয়ারাজ থেকে ফিরে এসে প্রথম টার্গেট, পৃথিবীর সব বাপ মা যেন শান্তিতে ঘুমাতে পারে। আজকের বড় দুঃখ লাগে ভাই,
অনেক বৃদ্ধ মানুষ এসে বলে হুজুর দোয়া করুন যেন আল্লাহ তুলে নেয়। কেন আব্বা? তাদের একটাই আফসোস, এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, এত কষ্ট করে ছেলেকে ঘর বেঁধে দিলাম, সেই ঘরটাই আমাকে থাকতে দিল না, এত কষ্ট করে সারাটি জীবন না খেয়ে না পোশাক পরে গোটা জিন্দেগিটা বাইরে কাটিয়ে দিলাম, আজ বৃদ্ধ বয়সে এসে ছেলে আমার খবর নেয় না, এরকম কুলঙ্গার সমাজে আছে না নাই? এ বাবাজিরা, যদি এরকম কেউ থাকো তোমার কপাল পুড়ে গেছে, তুমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছো, আমার কথাটা শোনো, আল্লাহর কালামটা শোনো, বাড়িতে ফিরে গিয়ে আব্বাকে নিজের কাছে তুলে নাও, নিজের মাকে নিজের কাছে নাও, এক সংসারে থাকতে হবে। অনেকে মনে করে যে এক সংসারে ব্যাপারটা তা নয়, তোমার বিবি তার মতো সে থাক, তোমার মা কি খেতে চায় ওটা তুমি দিও, তোমার বাপ কি খেতে চায় ওটা পৌঁছে দিও, আর প্রত্যেক সপ্তাহে বাপ এবং মায়ের জন্য 500 টাকা 300 টাকা 200 টাকা করে হাত খরচ দেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ? অনেক অনেক করে বাপের তো টাকা আছে রে ভাই, বাপের টাকা আলাদা, আর আপনার পক্ষ থেকে যখন 200 টাকা বাপের হাতে দেবেন তার হাদিয়াটা কিন্তু আলাদা। আমরা হুজুররা খুব চালাক বাবা, হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু কোন হুজুর দেখেছেন যে সাধারণ সদাকে 10 টাকা করে মুসাফা করে দিচ্ছে? দেয় কোনদিন? ঈদের দিনে লম্বা লাইন, এই টাকা যারা দেবে এই লাইন করো, যারা দেবে না সাইডে যাও, কি বুঝলে? অনেক জায়গায় অনেক পীর সাহেবও দেখেছি টাকা না দিলে মুসাফা করতে আশ্চর্য হয়ে যায়। আপনি আপনার আব্বার হাতে টাকা তুলে দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তিনজনের দোয়া কবুল হয় জেনে নিলাম, এক বাপ মার দোয়া, দুই মুসাফিরের দোয়া, তিন মাজলুমের দোয়া। বাপ মার দোয়া নেব ইনশাআল্লাহ। বলেন যদি কখনো কপালটা খুলতে হয়, কোন কারোর কাছে মাথা ঠুকে কপাল খুলবে না, কারোর পা চুমুখে কপাল খুলবে না, এই মাথার টুপিটা খুলে না, বাপ উঁচু চেয়ারে বসে থাকবে বাপের পায়ের কাছে, মাথায় সকালবেলা খালি পেটে একটু ফুঁ নেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চুমু যদি কখনো খেতে হয় ভাই, কোন পীরের পায়ে, কোন মাজারে কবরে চুমু খেলে তোমার ভাগ্য পরিবর্তন হবে, কোন হাদিস কোরআনে লেখা নাই। একমাত্র যদি বাপের হাতে, বাপের পায়ে, মায়ের বাপের মুখে, মায়ের পায়ে যদি, মায়ের হাতে যদি চুমু খেয়ে একটু দোয়া নিয়ে যেতে পারো, দুনিয়া সফল, আখেরাতে সফল, বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বসলামির ঘটনা জানেন না? আল্লাহর ওলি কাকে বলে? রাত 12টা 1টা বেজে গেছে, শীতের রাত, মা শুধু বলেছে বাবা একটু পানি দাও, একটাই কথা মুখ থেকে বার হয়েছে। ছেলে এখানে ওখানে খুঁজে খুঁজে কত কিলোমিটার দূর থেকে, আগে তো টাইম কল বা এমনি পানি অ্যাভেলেবেল ছিল না, পানি এনে দেখছে মা ঘুমিয়ে গেছে। আমরা বলে কি করতাম? বাবা 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 ওড়ো। এখনকার ছেলেরা, ছেলেরা 12টা পর্যন্ত বাঁশ বাগানে বসে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, রাত 2টার সময় এসে মুসের মতো দরজা ধাক্কা মারছে, ও মা ও ও আ। এরা ছেলে কি শিখলো এরা, যারা রাত 12টার সময় মুসের মতো ধাক্কা মারে দরজায়, যারা 12টা পর্যন্ত পাবজি খেলিস ভাই তোরা গরুর সঙ্গে শুয়ে পড়বি, পেশাব করে পানি তো নিস না, আর কাপড়টা শুয়ে দেখলে লোকের হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত দুর্গন্ধ, কি বুঝলেন? বাপ মাকে আর জ্বালাস না বাবা, অনেক জ্বালিয়েছিস। বাইজিদ বস্তানি এসে দেখছে মা ঘুমিয়ে গেছে, এসে বললেন পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে, ফজর হয়ে গেছে, সারা রাত দাঁড়িয়ে, যখন আজান হয়ে গেল, কত বড় ওলি ছিলেন বাইজিদ বস্তানি, উঠে বলছে আরে বাবা, মা বলছে এ বাবা দাঁড়িয়ে আছো কেন, ঘুমাও না? বাইজিদ বস্তানি বললেন মা যদি আমি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘুমিয়ে গেছেন, আমিও যদি পানি রেখে ঘুমিয়ে যাই, আর উঠে যদি আপনার কষ্ট হয়, ডাকাডাকি করেন, পানি না পান, তাহলে আপনার সঙ্গে বেয়াদবি হবে, আপনাকে অসম্মান করলে আল্লাহ
খুশি হবে, আপনার রাজির জন্য সারা রাত দাঁড়িয়ে আছি। এই রকম কাজ যে সন্তান মায়ের জন্য করে সে পীর হবে না তো আমার ঘরে পীর হবে? কি বলছেন বলে? মা বললেন, আল্লাহ আমার সন্তানকে এ যুগের শ্রেষ্ঠ ওলির সর্দার বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবে বরাতে এখানে মোটর ভ্যান করে বসিরহাটের জিয়ারাত করতে যাচ্ছে, এখান থেকে মোটর ভ্যান করে ফুরফুরা শরীফ চলে যাচ্ছে। এই বাঁশবাগানে তোর বাপ শুই আছে, জিয়ারাত করেছিস? করিসনি। বিবিকে নিয়ে আজমিরে যাচ্ছিস জিয়ারাত করতে, তোমার বাপ, তোমার কলিজা ফেটে খাওয়ানো বাপ, সারাটা জীবন মাতার ঘাম পায়ে ফেলে পাপ বাপ, যে তোমার মুখ না দেখলে ঘুমাতে পারত না, কাজ থেকে ফিরে এসে খাবার এনে আগে বলতো কই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে ছুতো করে তুলে আগে বাপ ছেলের মুখে একটা মিষ্টি খাইয়ে, মুখের মিষ্টিটা পুঁচে দিয়ে, চোখের পানিটা মুছিয়ে দিয়ে হেসে তবে যে বাপ কোলের কাছে নিয়ে ঘুম, সেই বাপের কবর ফেলে রেখে আজমিরে গিয়ে খাজা বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হবে তো? কথাটা ভেবে দেখবেন, ভেবে দেখবেন। বাপ মাকে পীর মানুন, আর পীর লাগবে না, বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন মদিনার মসজিদে, একজন বৃদ্ধা মানুষ আসলেন, নবীজি উঠে দাঁড়ালেন, গায়ে সাদা চাদরটা বৃদ্ধার জন্য বিছিয়ে দিলেন, কথাবার্তা হলো, বৃদ্ধা চলে গেল, আবার নবীজি একটু আগিয়ে দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর নবী এই বৃদ্ধা মহিলাটাকে যার জন্য আপনি দাঁড়ালেন এত বড় সম্মানিত নবী? নবীজি বললেন, সাহাবা তোমরা কি চিনতে পারো নাই, ইনি হলেন সেই বৃদ্ধা দাইমা হালিমা তু সাদিয়া, আমি জন্মের পরে বাপের মুখটা দেখিনি, মায়ের দুধ আমার কিসমতে হয়নি, যে কোলে করে নিয়েছে, যে আমাকে শীতের সময় গরম শরীরে রেখেছে, খাদ্যের সময় ক্ষুধার ব্যবস্থা করেছে, তৃষ্ণার সময় পানি দিয়েছে, আজকে সেই হালিমা তু সাদিয়া, আমি আমার দুধ মাকে সম্মান দিলাম, তোমরা জানো বাপ মাকে কখনো অসম্মান করো না। নবীজি বললেন, কেউ যদি রুজিতে বরকত চায়, নেখায় যদি পাঁচতে চায়, দুনিয়াতে রুজি যদি বেশি চায়, সে যেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে, ভাই বোনের সাথে, বাপ্পার সাথে খারাপ আচরণ টুকু করবে না, আল্লাহ কখনো তোমার রুজিতে কষ্ট দেবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ হাতে জামা খুলেছে তিনটে, এ হাতে দুটো, কোমরে চারটে, গলায় ছটা, খালি দেখি ঝুলছে, কি বলুন তো? আর মা উপর থেকে বদা করছে, সব পাত্রী মরিস না, তোর বউ এখন মরেনি, ওই যাও না, করে না করে না, তাবিজ মনে করছে ভুল জায়গায় চলে আসলাম নাকি কি? তাবিজ খালি ছটপট করছে, কখন লাভ দিয়ে পুকুরে পড়ব? ওদিকে মায়ের বদা কবুল হবে তো? হবে না। আল্লাহর কসম করে বলে গেলাম, রোড অ্যাক্সিডেন্ট তো হবে না, রুজিতে কষ্ট হবে না, বিপদ কখনো হবে না, যদি জীবিত পীরকে খুশি করতে পারেন। যার উপরে জীবিত পীর খুশি নয়, মরা যিনি ইন্তেকাল করে কবরে গেছেন এই মৃত ব্যক্তিকে খুশি করা যাবে না। মনে থাকবে, শেষ কথা বলে যাব, নিজের স্ত্রী কন্যা বোন পর্দার সঙ্গে রাখবেন। আজকে মুসলমানের ঘরে এমন অধিকাংশ মহিলা দেখি ভূপ লাভ করছে, দেখেছেন না? দেখেন নাই, এই দেখেন নাই? নবী ওই নারীদের জন্য লানত করেছে যারা ভূপ লাভ করে। এরা ভূপ লাভ শিখলো কোত্থেকে? অনেক গবেষণা করে দেখেছি, সন্ধ্যা সাতটার সময় মুসলমানদের বাড়িতে সিরিয়াল। আপনাদের এলাকায় সব সিরিয়াল ফিরিয়াল নেই, আমাদের বারাইপুরে আছে, এখানে আছে সিরিয়ালে যত নারী অভিনয় করে সব দেখবেন ভূপ লাভ করা। হাসিনা ভাবি, মর্জিনা ভাবি, বিউটির মা মুস্কান ভাবি, জরিনা টিউলেপের মা, মুস্কানের মা হালিমা ভাবি, সবার দেখি ভূপ লাভ করা। নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার দেখি ভূপ লাভ করা। ভূপ লাভ করা নারীর উপরে আল্লাহর নবী বদদোয়া, আর ওই সমস্ত নারীর উপরে নবীজি বদদোয়া করেছেন যারা স্বামীর অপাত্য। স্বামী রাত্রে বেলা ডাকে, স্ত্রী স্বামীর ডাকে ডাক সরে না, কখনো স্বামীর কথা শোনে না, স্বামীর মুখের দিকে তাকিয়ে কখনো হাসে না, আর দেওর যদি মুখের দিকে তাকায় এমন হাসবে যেন দেওরের মন অন্যদিকে যাবে না। আছে এরা জাহান্নামী নারী, স্বামীর দিকে জীবনে ফিরে হাসে না।
আর বাইরের কোন ওই যত হকার আছে, যত ফেরিওয়ালা আছে, মাছওয়ালা আছে, কাপড় আনে, খালি একবার যদি বলে কাপড় নেবে গো, ও ভাই ভালো আছে, আদিন তো আছে, এমন অভিনয় করবে না কেন, কতদিনের খালাতো ভাই। আর স্বামী বেচারিটা সারাদিন রোদে পুড়িয়ে না খেয়ে বাড়িতে এসে কই গো কি হয়েছে, খালি কই করছো কেন, যাও ভাতা দেখে, এটা স্বামীর প্রতি আনুগত্য নয়। মনে থাকবে ইনশাআল্লাহ, কোন নারী যদি তাহাজ্জুদ না পড়ে, কোরআন নফল কোরআন তেলাওয়াত প্রতিদিন যদি নাও করে, শুধু ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দাটুকু করে, স্বামী যেটা বলবে সেটাই শুনবে, স্বামীর অবর্তমানে নিজেকে হেফাজতে করবে, স্বামীর অবর্তমানে সতীত্ব হেফাজত করবে। আল্লাহ নবী বললেন এই নারীটা বেশক আল্লাহ জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ, একটা নারী ছিল নবী বললেন, তার তাহাজ্জুদ ছিল, কোরআন ছিল, তাসবিহ ছিল, নফল সদকা ছিল, অনেক ভালো ভালো কাজ করতেন, কিন্তু তার মুখের ভাষা এত কর্কশ, এত ব্যথা দিয়ে কথা বলতো, স্বামী কষ্ট পেত, শাশুড়ি কষ্ট পেত, প্রতিবেশী কষ্ট পেত। নবী বললেন সেই নারীটা জাহান্নামে যাবে। আরেকটা নারী ছিল যার নফল নামাজ বেশি ছিল না, নফল ইবাদত বেশি ছিল না, নফল দান সৎকার ছিল না, কিন্তু স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে হেসে কথা বলতেন, কখনো কাউকে ভাষা দিয়ে কষ্ট দেননি। আল্লাহর নবী বললেন ওই নারীটা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ, কি ধর্ম আমরা পেয়েছি, হাসি মুখে কথা বললে একটা সৎকার। সুবহানাল্লাহ, বলে নারীদেরকে পর্দা রেখে বলুন ইনশাআল্লাহ, যারা এসেছেন আপনার কন্যা আপনার বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখন একদল ভণ্ড বক্তা তারা বলছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো যাবে না, বলছে না, কত বড় মূর্খ, ইলিটারেট, ব্যাকডেটেড হলে এই সমস্ত শব্দ খরচ করে। আজকের আপনাদের এলাকায় বলতে আমার দ্বিধা নাই, এই যে বিভিন্ন মহিলা মাদ্রাসাগুলো আপনাদের উত্তর চব্বিশ পরগনায় চলছে, প্রতি বছর শত শত মহিলা দাওরা হাদিস পড়ে আলেম পাস করে তারা বার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, উত্তর চব্বিশ পরগনা আপনাদের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, হিংসার জ্বলনে শিক্ষা নিয়ে একদল বক্তা এই ওলামাদের যারা মাদ্রাসা করছে মহিলা তাদের বিরোধিতা করছে, বড় অবাক হয়ে যায়, শিক্ষার প্রয়োজন আছে। তিন নম্বর যে কথাটা বলবো, আপনাদের মসজিদ আমার চোখে দেখা এই এলাকার একটা খুব সুন্দর বিউটিফাই মডিফাই অনেক সুন্দর একটা মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা সোনার খাঁচায় যদি একটা কাক রাখি কেমন হবে বলুন তো, কথা বলেন, সোনার খাঁচায় যদি একটা কাক পুষি, কাকের ভাষা কি কোরআন তেলাওয়াত, তাই তো, কর্কশ কা কা, ও ছাড়া কিচ্ছু পাবে না। মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে মুসল্লি, মসজিদের আসল সৌন্দর্য সকাল বিকাল কোরআন তেলাওয়াত, মসজিদের আসল সৌন্দর্য যোগ্য মুয়াজ্জিন, মসজিদের আসল সৌন্দর্য একজন যোগ্য ভালো ইমাম রাখা। আমি বলছি না যে যিনি আছেন তার, আমি বলছি না, বলবো না আর বলিও না, ইমাম হলেন তিনি যিনি নামাজ পড়ানোর সাথে সাথে এলাকায় বেনামাজির কাছে গিয়ে নামাজের দাওয়াতটা একটু দেবেন। ইমাম তো হলেন তিনি যিনি মসজিদে জুমার দিনে সুদের বিরুদ্ধে কথা বলবেন, ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তার কাছে সমস্ত মুসল্লিরা সমান। আপনাদের মসজিদে মক্তব চলে কখন করে, হ্যাঁ, মাগরিব বা বিকালে পড়ানো হয় না? আচ্ছা আচ্ছা, এই তো আমাদের অবস্থা খারাপ, বিকালে সকালে মাগরিবে তিনটি টাইমের মধ্যে যে কোনো টাইমে, ভাই যত বাচ্চা আল্লাহ আপনাদের দিয়েছে পরবর্তী প্রজন্ম, যে দিনকাল আসছে যদি আমরা আমাদের ছেলেদেরকে কোরআন নামাজটুকু না শিক্ষা দিয়ে যাই, দশ বছর পরে তখন দেখবেন মসজিদ আর নামাজই নাই, দেখবেন আপনি
এখন তো এমনি নাই, ফজরে চারজন, জোহরে ছজন, আসরে সাতজন, মাগরিবে নজন, এশায় পাঁচজন, আর ফজরে সেই ঘুরে ঘুরে চারজন, কেউ না। আর যে কটা লোক নামাজ পড়ে সবকটা বয়স্ক লোক, ইয়ং ছেলেগুলো মসজিদে কি আসে না, না আনা হয় না, কোনটা বলুন, তাড়াতাড়ি বলুন, আসে না কথাটা বলবেন না, বলবেন না কেন? আজকে জলসা যারা দেয়, চাঁদা যারা দেয়, চাঁদা যারা তোলে জলসার জন্য পরিশ্রম করে, বুড়ো লোক না জন লোক, সব জন লোক। তাহলে যে ছেলেরা জলসা দিচ্ছে এত কষ্ট করে, এরা মসজিদে আসছে না কেন, ব্যাপার জানার দরকার আছে। প্রথম ভুল হচ্ছে আমার যে ছেলেটা মসজিদে আসবে, প্রথমে সে যে নামাজটা পড়বে সে কিছুই জানে না। কি বলছেন আপনারা বলেন, সে তো কিছু জানে না, নামাজ সম্পর্কে তার ধারণা নাই, কোরআন সম্পর্কে তার ধারণা নাই, পোশাকটা তার না পাক, সে শিখবে কোত্থেকে? তাকে হাত ধরে মসজিদে আনুন। প্রত্যেক আসর বাদ হোক, ফজর বাদ হোক, মাগরিব বাদ হোক, যোগ্য ইমাম রেখে বাচ্চারা সবাই যেন কোরআন শিখতে পারে, সে ব্যবস্থাটুকু অন্তত মসজিদ থেকে করুন। মসজিদ সাজালে কোনো লাভ হবে না, কি লাভ যদি মসজিদের টাইলস বসিয়ে পাশে মহল্লা যদি, মসজিদের মহল্লা যদি মক্কর থাকে, মসজিদ মহল্লা যদি বেনামাজি থাকে, ওই মসজিদের সুন্দর সাউন্ড সিস্টেম করে লাভটা কি আছে বলে? মসজিদের সুন্দর ডেকোরেটরস করলাম, কিন্তু পাড়ায় যদি জুয়ার আড্ডা চলে, লাভ নাই। এত সুন্দর মসজিদ সাজিয়েছেন, একটু মেহনত করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ, কি মেহনত! বেনামাজির কাছে একটু ছুটে ছুটে যাবেন, একটা বেনামাজিকে জীবনে কখনো যদি ওই হেদায়েতের রাস্তায় আনতে পারেন, এর ওসিলায় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেবে, বলুন না সুবহানাল্লাহ। যে কথা প্রথমে শুরু করেছিলাম হেদায়েতের উপরে, আল্লাহর নবীকে পাঠানো হয়েছিল হেদায়েতের মূর্ত প্রতীক হিসাবে, বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবায় আল্লাহ পাক বলছে, তিনি তার রসূলকে সত্য হেদায়েত দিয়েই পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করবেন, যদিও সেটা কাফেরদের অপছন্দ হয়, তারপরেও আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন, বলুন সুবহানাল্লাহ। মসজিদ যেমন পাড়ার লোক টাকা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, প্রত্যেকটা বেনামাজির কাছে যাব ইনশাআল্লাহ, বলেন বলেন না ইনশাআল্লাহ। কারা যাবে? বুড়ো ইমাম সাহেব আর কানা মুয়াজ্জিন সাহেব, তাই তো? না, সেক্রেটারি, ক্যাশিয়ার, নামাজি সকলে মিলে বেনামাজিদের বাড়ি বাড়ি যাবে। মনে করবে লোকটা কি বলছে, বলুন বেনামাজি বাড়ি কেন, ও যে আসতে পারে না, ও আসতে পারে না, ওর কি হয়েছে? এটা আপনাদের হক, আপনাদের হক। ছেলে যদি বেনামাজি হয় বাপকে আল্লাহ ধরবে, স্ত্রী যদি বেনামাজি অবস্থায় মারা যায় স্বামীকে অবশ্যই জবাবদিহি করতে হবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর মসজিদের মুসল্লি যারা নামাজ পড়েন, একটু কোরআনটুকু ঠিক করে নেবেন। অধিকাংশ মুসল্লিদের যে কোরআন তেলাওয়াত, ভাই আল্লাহ যদি ক্ষমা না করে কি হবে জানি না, একশোর মধ্যে 90টা মুসল্লিকে সঠিকভাবে আমরা আজও কোরআন শেখাতে পারিনি। ভুল আপনাদের নয়, সব ভুল আমাদের, আমরা শেখাতে পারিনি। ইমামের উচিত ছিল প্রত্যেক দিন একটা করে সুরার মশক করা, ট্রেনিং দেওয়া, সুরা ফাতিহাটা আজকের ভালো করে শিখে নাও, সুরা ইখলাসটা শিখে নাও, এটা বলার দরকার ছিল না? ছিল না। যদি কোরআন সহি না হয় নামাজ হবে না, কথা মনে থাকবে? এই কাজগুলি করবেন। এই জলসাটা আগামী বছর হবে না এবছর লাস্ট হবে? আচ্ছা হবে, কারা কারা চান হাত তুলুন দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর, কি আশ্চর্য, আল্লাহু আকবার বলতে পারছেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যুবকদের মেহনতকে কবুল করুন, বলুন আমিন। এত কষ্ট করে আপনারা কত ঘন্টা বসে আছেন, পয়সা দিয়ে সুন্দর অনুষ্ঠানটা করেছেন, বিশেষ করে আমার বিশ্বাস
আমার বিশ্বাস, আমি তো 2 বছর এখানে আসলাম, যতটুকু আমার অভিজ্ঞতা হলো, আমি মনে করি এই গ্রামের মানুষের আল্লাহর প্রতি ভালোবাসা আছে, রসুলের প্রতি ভালোবাসা আছে, হাক্কানি ওলি হাক্কানি আলেমদের প্রতি আপনাদের দিলে মহব্বত আছে। তবে এটা একটু কাজে লাগাতে হবে। যুবকরা যদি মসজিদের হাল ধরে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এলাকায় নিশ্চয়ই দিনের অনেক কাজ বাড়বে। যুবক বন্ধু যারা এসেছো, তোমরা আমার ভাই, চেষ্টা করবে দিনে অন্তত একবার হলেও মসজিদে আসা, বলো ইনশাআল্লাহ। মসজিদে এসো, সমাজের মধ্যে তোমাদের অবদান অনেক বেশি। এই জলসা আগামী বছর হবে ইনশাআল্লাহ। যারা এবছরও সহযোগিতা করেছেন, এত বড় বিশাল সওয়াবের কাজ, সবচাইতে ভালো কাজ কি জানেন? মানুষকে খারাপ কাজ থেকে ডেকে ভালো পথে আনা। জোরে বলুন, কে বলেছেন? ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাহ ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদায় আল্লাহ বলছেন, তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, সবচাইতে উত্তম কাজ জাহান্নামী গোমরাহী মদখোর বেনামাজি সুদখোর আল্লাহ বলা মানুষদেরকে ধরে ধরে এনে আল্লাহর দিকেই ডেকে আনা। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়ামিলা সালিহা, আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে ডেকে আনে, নিজে ভালো কাজ করে, আর শেষে কি বলে জানেন? অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। মনে থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে ভালো কাজ হলো একটা গোমরাহি পথ বলা জাহান্নামের দিকে যাচ্ছে, সেই ব্যক্তির হাতটা ধরে এনে জান্নাতের দিকে রাস্তা দেখিয়ে দেওয়া, সেই রকম একটা কাজ এই জলসার মাধ্যমে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ জলসায় চাঁদা দেয় না, আমি জানি দেয় না। কেন? কি লাভ আছে জলসা দিয়ে? আচ্ছা, জলসা না দিলে এখানে অন্য কিছু অনুষ্ঠান কি হবে? না হবে, হয় পাশে ফাংশন হবে, নয় ছেলেরা ডিজে বক্স বাজাবে, বাজাবে না বাজাবে না, তা না হলে ব্রেক ড্যান্স হবে, তা না হলে বড় একটা অনুষ্ঠান, কিছু না কিছু হবে। তবে আলহামদুলিল্লাহ, আগের চাইতে এখন যুবকেরা অনেক দিনের পথে ফিরে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। এখন সেই ফাংশন, সেই গান বাজনা, সেই ড্যান্স, এগুলো মানুষ আর কেউ চায় না। মানুষ এখন কোরআন প্রেমিক, মানুষ ইসলাম প্রেমিক, মানুষ কোরআন শুনতে চায়, হাদিস শুনতে চায়। গানের ভাটা বন্ধ হয়ে গেছে, সিনেমা হলগুলো সব আস্তে আস্তে বন্ধ, দেখছে না কলকাতা টালিগঞ্জের উঠতি বয়সের মডেলরা আত্মহত্যা করছে? দেখেছেন না? দেখেন না? শোনেন নাই? এই দেখো সিনেমা হলের সিনেমার বড় বড় আর্টিস্ট আত্মহত্যা করছে, দেখেন না? ফট করে দেখে কি হলো, বলেছে আত্মহত্যা, সুসাইড করেছে। কেন? ওদের সিনেমা ফ্লপ, চলছে না। এখন একটাই চলছে এবং কেমন পর্যন্ত চলবে, সেটা হচ্ছে কোরআনের সিরিয়াল। বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের তাফসীর, কোরআনের বয়ান বক্তব্য ওয়াজ কেমন পর্যন্ত চলবে, আগামী বছরও চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে ইনশাআল্লাহ আগামী বছরে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? আচ্ছা, যদি নবীর জামানার লোক হতাম, মদিনার মসজিদে গিয়ে আল্লাহর নবীজি ইমামতি করতেন, আর মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু আজান দিতেন, আর নবীজির পিছনে আমরা কোরআন শুনতাম। জোরে বলুন না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায় তাকবীর। রসুলে পাক দেখিলে কেমন হতো, তু নয়নে রসুলে পাক দেখিলে
আশিত পেশে হজরতে বেলালের মধুর আজান। জোরে হবে না? আজকে আমাদের মসজিদে যা আজান হয়, আজান হলে আর কুকুর ডাক বন্ধ করে। কি বুঝলেন, এমন আজান দিচ্ছে, আল্লাহু আকবার। আর মদিনার মসজিদে আজান হলে ওই আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। জোরে বলুন না, সুবহানাল্লাহ। সেজন্য যুবকদের বলি, ভাই তোরা একটু আজান ট্রেনিং নে, ইউটিউবে একটু শোন, আজানগুলো শোন, আজান যুবকরা দাও, ভালো লাগবে। যিনি আছেন, আমি বলছি না যে তাকে আজান না দিতে, আজানটা ঠিক হয়নি, আ বলে শুরু হলো আর শেষ হচ্ছে না, এটা আজান না। বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান, তাই কবি বলছে, আশিত পেশে হজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হত। জোরসে বলো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত। আল্লাহুম্মা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না, শীতের রাত বিদায় নেব।